রেহালা গেছি, রেহার বয়স আজকে 63। আজকে ধীরে ধীরে মাল বলবে, যেমন বীজ রোহিণী বীজ আনছি, এই বীজটা অনেক ভালো, অল্প দিনে ফলন পাওয়া যায়। যাত্রার নাম হইল রোহিণী, এটা 50 দিনে ফল দেয়, 60 দিনে মাল তোলা হয়। চেচিঙ্গা গ্রীষ্মকালীন অতি জনপ্রিয় একটি সবজি, যার জীবনকাল 4 থেকে 5 মাস। শীত মৌসুমের 2 থেকে 3 মাস বাদ দিয়ে এ ফসলটি প্রায় সারা বছরই চাষ করা যায়। জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে পারলে চিচিঙ্গার সব থেকে ভালো ফলন পাওয়া যায়। চিচিঙ্গা চাষে শতভাগ সফলতা পেতে সঠিক জাত নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিচিঙ্গার রোহিণী হাইব্রিড জাতটি তার ফলন এবং আকার আকৃতিতে মাঠ পর্যায়ে কৃষকের মন জয় করেছে। বীজ বপন থেকে শুরু করে মাত্র 55 থেকে 60 দিনেই এ জাতটি ফলন দেয়া শুরু করে। বাজার মূল্য ভালো পেতে ফেব্রুয়ারির মাঝামাঝি বীজ বপন করতে পারলে সবচেয়ে উত্তম, কেননা আগাম সবজির সবসময়ই বাজারে চাহিদা বেশি থাকে, ফলে দামও ভালো পাওয়া যায়। চিচিঙ্গার অন্যতম শত্রু পোকা হচ্ছে মাছি পোকা। এটি দমনের জন্য হলুদ আঠালো ফাঁদ অথবা সেক্স ফ্রেমো ট্র্যাপ জাদুর মতো কাজ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভালো। আচ্ছা, এখানে মূলত এই যে চিচিঙ্গা করছেন, কোন জাতের? রোহিণী হাইব্রিড। হাইব্রিড রোহিণী। আচ্ছা, এই বীজ বাজার থেকে আনার পরে এখানে কি কি কাজ করছেন একটু বলতে পারবেন? আমি বীজ আনার পরে আমি চারা আলাদা রোপণ করছি পলিথিন কাগজে। আচ্ছা, করে আমি ওই অনেক চারা ডাঙ্গর হয়েছে, এর আগে টমেটো ছিল, ওই টমেটো গাছ পরিষ্কার করিয়া এরপর গর্ত করছি। একাতে পাশে একাত গভীরে, ওটার ভিতরে আমি 5 কেজি জৈব সার, 200 গ্রাম পটাশ, 500 গ্রাম টিএসপি দিছি। হ্যাঁ, আর ইউরিয়া দেন নাই? ইউরিয়া দেই নাই। আর ড্যাপ সারটা? ড্যাপটা আমি উপরে ছিটাই দিই সবসময়, পরবর্তীতে ছিটাই দিছেন উপরে? উপরে ছিটাই দিই। এই আপনার টোটাল সার? এই সার। এরপরে চারা রোপণ করছেন, তাই তো? চারা রোপণ করছি। এই ড্যাপ সারটা মূলত কখন কখন দেন? দেই আমি যখন দেখি যে গাছটা একটু আমার একটু নরম নরম ডাউন ডাউন দেখি, হ্যাঁ, তখন মনে করেন এই 5-10 শতাংশ জমিনে 5 কেজি মেরিয়া দিই। 10 শতাংশ জমিতে 5 কেজি উপরে ছিটাই দেন? উপরে ছিটাই দিই, গাছের গতি বুঝে, তাই না? গতি বুঝিয়া। এই যে চিচিঙ্গাটা আপনারা বাঁকা দেখতে আছেন, এই চিচিঙ্গাটা আমি আমার সিস্টেমে আমি এটা সোজা করি। যেমন আমি একটা ঝুলনি দিতে আছি, এটা আপনার সকালে দিলে বিকালে সোজা, বিকালে দিলে সকালে সোজা, এটা আমার নিজের জায়গায় এটা আমি করছি। এটা কি করছেন এটার সাথে? মাটি, মাটির পলিথিন মাটি দিয়ে যত রোদ এটা ওয়েট দেই, বড় হলে একটু মাটি বাড়াই দেই, ফলের 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 ওয়েট অনুযায়ী এটা ইয়া করে সেট করেন, তাই তো? আচ্ছা, আমি বলতে এখন যে মাথায় দিছি, হ্যাঁ, বিকালে আবার মাথায় দিন, কাল সকালে আমি তিরের মতো সোজা দিব। সকালবেলা পুরো সোজা হয়ে যাবে, তাই না? সকালে দিলে বিকালে সোজা হয়ে যায়, সকালে বিকালে সোজা, বিকালে দিলে সকালে সোজা, সকালে সোজা হয়ে যায়, সকালে সোজা। মাশাআল্লাহ। পরে যদি দমন করতে পারে না, তখন কীটনাশক ব্যবহার করি। কীটনাশক কোনটা ব্যবহার করেন? সেটা ব্যবহার করি। আচ্ছা, এই তো সমস্যা, তাই না? চিচিঙ্গা বাগানে। হ্যাঁ, আচ্ছা।
গতবার আপনার এই যে 10 শতাংশ জায়গা থেকে কি রকম চিচিঙ্গা বিক্রি করছেন 10 শতাংশ আমি গতবার লাখখানি টাকা নিছি এই বছর আশা করি যে আরো বেশি হবে বাজার ভালো এই বছর বাজার এখন কত যাচ্ছে কেজি এখন আপনার 50 টাকা কেজি ফুসা আছে আমরা পাইকারি 40 টাকা পাই আচ্ছা ধন্যবাদ আপনাকে